নির্বাচন কমিশনের প্রশিক্ষণ নিতে এসে দুর্বিপাকে প্রাণী সহায়ক ও প্রাণী বন্ধুরা প্রথম থেকেই তারা ভোটের প্রশিক্ষণের জন্য দুর্বিপাকে পড়েছেন। তাদের দাবি, নির্বাচন কমিশন প্রথমে ফোর্থ পোলিং অফিসার হিসেবে তাদেরকে ডাকে, সেই কল লেটারে উল্লেখ করা ছিল গ্রুপ ডি স্টাফ, অথচ তারা রাজ্য সরকারের কোনো পার্মানেন্ট স্টাফ না, তারা ইনসেন্টিভের ভিত্তিতে কাজ করেন। এই বিষয়ে হাইকোর্টে অভিযোগ দায়ের করলে আজ তাদেরকে আবার প্রশিক্ষণের জন্য ডাকা হলে সাদা কাগজে স্বাক্ষর করে নেওয়া হয়। এই নিয়েই তাদের ক্ষোভ। তারা বিডিও অফিসে অভিযোগ করেন। ফোনে বিডিও অফিস থেকে এক ম্যাডাম ফোন করেছিলেন, আপনার মেসেজ বা কিছু নাই, বললো আপনি বেলানা এখানে কলেজে আসুন, আপনার ভোটের ট্রেনিং আছে, সেকেন্ড ট্রেনিংটা। আমি ম্যাডামকে বললাম যে আমার তো কোনো চিঠি বা মোবাইলে মেসেজ নাই, বললো আপনার মেসেজ ট্যাসেজ নাই, আমাকে ডিএম অফিস থেকে বলা হয়েছে আপনি এখানে কলেজে আসুন ট্রেনিং। এইটুকুই জানি, এখানে এসে দেখছি কোনো ঘর নাই। এর আগে আপনার বহরমপুরে তখন চিঠি ছিল, চিঠিটাও ভুল ছিল, সেটাতে পানিবন্ধু লেখা নাই, লেখা আছে ডিএসএসপি, এবার ডিএসএসপি কি সেটা আমরাও জানি না। সরকারের কোনো পার্মানেন্ট স্টাফ না, 800 পয়েন্টের ভিত্তিতে প্রাণীবন্ধু প্রাণীসেবী এআই ওয়ার্কার আমরা ইনসেন্টিভ দেয়। আমরা করতে চাইছি সঠিক কাজটা দেখ, আমাদেরকে আমরা স্থায়ীকরণ করুক, হ্যাঁ আমাদের যে ডিজাইনেশন সেটা করুক, স্থায়ীকরণ করুক, আমরা সেটাই চাই। কাজ যেটাই দেবে সরকার সেটাই করুক।